বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাদ পড়তে পারে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স খারাপ না। কদিন আগে হয়ে যাওয়া এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। এরপর আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে উত্তরসূরিদের তেমন সম্ভাবনা দেখছে না দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। আশঙ্কা করছেন সুপার টুয়েলভ রাউন্ড থেকে বাদ পড়ে যেতে পারে বাবর আজমদের দল। কারণটা অবশ্য পরিষ্কার, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য ঘোষিত পাকিস্তান দলের উপর আস্থা রাখতে পারছেন না শোয়েব। মিডল অর্ডারের পরিবর্তন না আনাই সমালোচনা করছেন তিনি প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম এবং প্রধান কোচ সাকলায়েন মুস্তাকের উপর। পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দুর্বল মিডল অর্ডার নিয়ে আলোচনা দেশটির ক্রিকেটের অনেক দিনের। এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে এবং শিরোপা লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও দলটির মাঝে ব্যাটসম্যানদের ব্যর্থতার দৃশ্য বারবার ফুটে উঠছে। বিশ্বকাপ দল গড়ার সময় সেসব জায়গা অপরিবর্তিত রেখেছে দলটির নির্বাচকরা। এজন্য নিজের ইউটিউব চ্যানেলে শুক্রবার খুব ঝাড়েন তিনি। তিনি বলেন, এটা কেমন দল নির্বাচন। তারা বলেছিল, আমরা এমন একটি সিদ্ধান্ত নেব যা সবার পছন্দ হবে, কিন্তু তারা মিডল অর্ডারে পরিবর্তন না করার মতো ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিল। সমস্যাটা ছিল মিডল অর্ডারে, কিন্তু নির্বাচকরা তা উপেক্ষা করল এবং সেখানে কোনো পরিবর্তনই আনল না। এ সময় সতীর্থ এবং পাকিস্তানের স্পিন গ্রেট সাকলাইনকেও সেরে কথা বলেননি শোয়েব। তার মতে, টি টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই দলটির প্রধান কোচের। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।